বাংলা ব্যাঙ্ক অ্যাকাউন্ট চার্জ আপনি যদি ডাচবাংলা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা সম্পন্ন করে নেন তাহলে আপনার ডাস বাংলা ব্যাংক অ্যাকাউন্ট চার্জ প্রযোজ্য হবে তবে আপনি ভিন্ন ভিন্ন অ্যাকাউন্টের জন্য আপনার ভিন্ন ভিন্ন চার্জ প্রযোজ্য হবে কারণ আপনি আমাদের এই চ্যানেল থেকে অলরেডি এই সম্পর্কে অবহিত হয়ে গেছেন যে আপনি বাংলা ব্যাংকে অ্যাকাউন্টে স্টুডেন্ট অ্যাকাউন্ট এবং সেভিং অ্যাকাউন্ট খুলতে পারবেন আর স্টুডেন্ট অ্যাকাউন্ট এবং সেভিং অ্যাকাউন্টের জন্য মূলত আপনাকে ভিন্ন ভিন্ন চার্জ গুনতে হবে ডাস বাংলা ব্যাঙ্ক অ্যাকাউন্ট চার্জ কত সেটি সম্পর্কে জানুন নিম্নরূপে ডাসবাংলা ব্যাংক স্টুডেন্ট অ্যাকাউন্ট চার্জ আপনার ডাস বাংলা ব্যাঙ্ক স্টুডেন্ট অ্যাকাউন্টের জন্য যে চার্জ প্রযোজ্য হবে সেটি মূলত প্রতি বছরে আপনার অ্যাকাউন্ট থেকে কালেক্ট করা হবে এই ক্ষেত্রে ডাস বাংলা ব্যাঙ্ক স্টুডেন্ট অ্যাকাউন্ট চার্জ হিসেবে আপনার অ্যাকাউন্ট থেকে প্রতি বছরে প্রায় দুই শত টাকা কাটা হবে অর্থাৎ প্রতি বছরের জন্য স্টুডেন্ট অ্যাকাউন্ট চার্জ দুই শত টাকা ডাচ বাংলা ব্যাঙ্ক সেভিং অ্যাকাউন্ট চার্জ আপনি যদি বাংলা ব্যাংকের অধীনে একটি সেভিং অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনার জন্য প্রতি বছরে একটু বেশি টাকা চার্জ প্রযোজ্য হবে ডাসবাংলা ব্যাংক সেভিং অ্যাকাউন্ট চার্জ হিসেবে প্রতি বছর আপনার অ্যাকাউন্ট থেকে তিনশত টাকা মাইনাস করা হয়ে যাবে অর্থাৎ বাংলা ব্যাঙ্ক সেভিং অ্যাকাউন্ট চার্জ হলো তিনশত টাকা এছাড়াও বাংলা ব্যাংকের অধীনে আরও ভিন্ন ভিন্ন রকমের চার্জ লক্ষণীয় এগুলো মূলত আপনাকে ভিন্ন ভিন্ন কাজ সম্পাদনের জন্য পরিশোধ করতে হবে